আসসালামু আলাইকুম, হাসিব দেখছেন আপনারা সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর অনুগ্রহে ভালো আছেন। তো যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবে। আর তো আসলে ইউটিউব যে থাম্বনেলটা আসলে অনেক ইম্পর্টেন্ট আর কি। আপনার মানুষ থাম্বনেল থেকেই কিন্তু আপনার ভিডিওটা দেখবে বা ক্লিক করবে। তো আমি আসলে কিভাবে থাম্বনেল তৈরি করি সেটাই আমি আপনাদের রাখতে মানে দেখাবো আর কি। তো চলুন আমরা শুরু করি, আমরা কিভাবে থাম্বনেল একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারি আর কি মোবাইল দিয়ে। তো আমরা আসলে দেখেন প্রফেশনাল একটা হচ্ছে আপনার থাম্বনেল করার জন্য কিন্তু আমি পিক্সেল ল্যাব আসলে ফোন দিয়ে দেখাবো আর কি। আপনারা চাইলে অ্যাডোবি মানে যেটা ল্যাপটপ ইউজ করা হয় আপনার অনেকগুলো আছে, ইলাস্ট্রেটর আছে, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ আছে, এইগুলা এটা ইউজ করতে পারেন। আসলে যারা ফোন দিয়ে আপনার থাম্বনেল বানাবেন তাদের জন্য এটা করতেছি আর কি। তো দেখেন আমার এইখানে ওকে দিলে আমার আমি একটা বানাইছি ওইটা চলে আসবে। তো আমরা যেহেতু নতুন করে বানাবো এর জন্য আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আপনারা হচ্ছে এই দেখেন এইখানে ক্লিক করবেন, একবারে থ্রি ডটে ক্লিক করবেন উপরে। এটা ক্লিক করার পর দেখেন আপনার ইমেজ সাইজ কিন্তু চলে আসবে। দেখেন এইখানে আপনার ইমেজ সাইজ চলে আসবে এই যে এইখানে দেখছেন। তো কী করতে হবে, আপনার ইমেজ সাইজে ক্লিক করবেন। এখন যদি চান আপনি দেখেন এইখানে এইখানে আপনি বসা দিতে পারেন, বা দেখেন এই যে এখানে কাস্টমে কিন্তু লেখাই আছে যে ইউটিউব চ্যানেল ব্যানার বা হচ্ছে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল দিলেও কিন্তু দেখেন এরকম চলে আসবে। আপনি চাইলে এটাও নিতে পারেন, আমি যেটা নিই আমি সেটা যদি দিই দেখেন এইখানে হচ্ছে 1920 1080। আমি এটা দিই, আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন, সেটা অবশ্য আপনাদের ইচ্ছা, আর সরাসরি নিতে পারেন। তো আমরা আসলে এটা রাখবো না, এটা হচ্ছে আমি ডিলিট করে দিই যেখানে লেখা আছে আর কি। তো আমি তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেমি এইটা রাখবো না, আমার যে পিকচার এটা রাখবো না। তো আমি হচ্ছে কী করবো, আমি অন্য একটা পিকচার এইখানে বসা দিব। তো আমার অবশ্যই এসব ফোনে থাকতে হবে। তো দেখেন আপনারা চাইলে এইখানে সরাসরি আপনারা কাস্টম করতে পারেন, বা হচ্ছে দেখেন এই যে এটাও সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এটাই সিলেক্ট করি, করার পর হচ্ছে ডান দিয়ে দেই। ডান দেওয়ার পর দেখেন আপনারা চাইলে কিন্তু যে এইখানে এইটা এইটা ধরেও নিয়ে আসতে পারেন, বা হচ্ছে আবার যদি আপনারা জাস্ট চান যে এইভাবে না, এই যে এটাতে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে আপনার কই আসতে হবে সেটাও একটু দেখেন। মানে আপনার এই যে এইখানে একটা ইয়ে আছে, এটার ক্লিক করার পর এই যে আপনার এইটাই ক্লিক করতে হবে। দেখেন এটা ক্লিক করার পর দেখেন এই যে জাস্ট এই যে আপনি বাড়া দিবেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার কিন্তু দেখেন এই যে চাইলে এটা ক্লিক করে এটা জাস্ট হচ্ছে আপনি আটকা রাখতে পারেন, যাতে হচ্ছে এটা না নড়ে, লক করে দিবেন এইখান থেকে, লক করে দিবেন শেষ। আবার এটা এই পাশে এটা ক্লিক করলেই দেখবেন আপনার এইরকম চলে আসবে। তো এইরকম আসার পর এখন আপনার কাজ কি, এখন আপনি যদি একটা ছবি এইখানে অ্যাড করতে চান অবশ্যই সেই ছবিটি অ্যাড করবেন। আসলে এটা আপনার ইচ্ছে, এটা অনেকভাবে ইউজ মানে অ্যাড করা যায়। তবে চাইলে এই যে এইখানে অ্যাড করবেন, আমি যেভাবে অ্যাড করি সেটাই যে এইখানে অ্যাড করবেন। এইখানে অ্যাড করার পর আপনার দেখেন আপনার ছবিটা আসলে এটা অবশ্যই আপনার এডিট করা ছবি থাকতে হবে, যে কোনো একটা ছবি, বা যদি আপনারা এডিট করতে চান ব্যাকগ্রাউন্ড কীভাবে এডিট করবেন সেটারও কিন্তু হচ্ছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা ব্যাকগ্রাউন্ড কীভাবে এডিট করবেন আর কি। তো দেখেন আমার আমি যদি সাপোজ ক্যামেরা থেকে নিতে চাই, আচ্ছা আমার এইখানে ছবি এডিট করা নেই। তো আপনারা আসলে যদি এডিট করতে চান আমি সেটা একটু দেখাতে পারি, বলতে হচ্ছে আপনার রিমুভ এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি লিখে কিন্তু সার্চ দিলে কিন্তু দেখবেন এরকম চলে আসবে। তারপর কি আপনার ছবিটা হচ্ছে এইখান থেকে আপনার ক্যামেরার ছবি যদি আমি নিতে চাই, আচ্ছা আমি এই ছবিটা নিচ্ছি, দেখবেন জাস্ট আপনার ছবিটাই থাকবে আর কিচ্ছু থাকবে না, আপনার আশেপাশে দেখবেন কিচ্ছু থাকবে না। এটা কী করতে হবে, আপনার ডাউনলোড করতে হবে। তো মাঝবি আপনারা এইভাবে ছবি এডিট করতে পারবেন। তো আমরা যদি এখন এইখান থেকে দেখেন আমরা ছবি যদি অ্যাড করতে চাই, পিকচার থেকে অ্যাড করতে চাই, যদি এটা আমাদের আসলে ডাউনলোডে চলে গেছে, যাই হোক আমরা রিসেন্টলি যদি দেখেন এই যে আমরা এইখান থেকে এটা কিন্তু এখন অ্যাড করে নিতে পারতেছি। তারপর দেখেন এটা আপনি ছোটো বড় ইচ্ছা মতো কিন্তু এটা আপনি বসাতে পারবেন, অবশ্যই এটা আপনার ইচ্ছা। দেখেন আবার এইটাও যদি আপনার লক করতে চান তাহলে কী করবেন, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট দেখেন ছবিতে মানে লক করলে দেখেন আর এটা আর আপনার ছবি আর কিন্তু নড়বে না, কিচ্ছু করবে না। তো এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের কাজ আপনারা হচ্ছে এই এইখানে এখন লিখতে পারবেন আপনাদের যেটা ইচ্ছা। এখানে হচ্ছে আপনার দেখেন এই যে জাস্ট এ অপশনটা আপনারা ক্লিক করবেন, এইখানে
এই দেখবেন নিচে আছে এ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার টেক্সট আছে, তারপর এইটা হচ্ছে আপনার আসলে এখান থেকে আপনি যে কোনোটা ইচ্ছা নিতে পারবেন। তো আপনারা যদি টেক্সট লিখবেন যেহেতু আপনার টেক্সট ক্লিক করবেন, টেক্সট ক্লিক করার পর এখানে তো জাস্ট কিছু হয় না, এখন আপনার এডিটের অপশনে ক্লিক করতে হবে। দেখেন এই যে আপনার এডিট অপশনে ক্লিক করতে হবে, তো এডিট অপশনে ক্লিক করলে এখন আপনি এখানে কি লিখবেন আপনার আসলে ইচ্ছা মতো লিখবেন। যে দেখেন হচ্ছে আমি আমার যদি আমি এইটাই যদি আমি আপনাদের থাম্বনেল হিসাবে দেই, তার জন্য আমি যদি লিখি কীভাবে লিখবো, থাম্বনেল হচ্ছে ইউটিউব থাম্বনেল, তাই না? তো একটা প্রফেশনাল আর কি, আমরা যদি লিখি এক প্রফেশনাল, প্রফেশনাল, আচ্ছা আমরা প্রফেশনাল লিখলাম, এখন কথা হচ্ছে আমরা এটা আরও আরও একটু খুব সুন্দর করতে পারি কীভাবে। তো দেখেন এইখানে হচ্ছে আপনার কিন্তু দেখবেন হচ্ছে আপনাদের এই যে সাইজ আছে, কালার আছে, তারপর হচ্ছে আপনার আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এইখান থেকে ফন্ট কীভাবে নেবেন। দেখেন ফন্ট হচ্ছে আমার এইটা, আমার কিন্তু মাই ফন্ট, তো আপনারা এইসব ফন্ট হচ্ছে আপনারা অবশ্যই এইগুলো পাবেন, ফন্ট লিখে সার্চ দিবেন, হচ্ছে ফ্রি ফন্ট লিখে সার্চ দিবেন আপনার যেই কোনো, আসলে দেখবেন ফন্ট অনেকগুলো আছে, অনেক রকম ফন্ট আছে, ওইখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে দেখে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে এখানে অ্যাড করবেন কীভাবে, দেখেন এই যে এইখানে আসার পর জাস্ট ফন্টে আসার পর এই যে এইখানে অ্যাড করবেন, তারপর দেখবেন এইখানে অ্যাড হয়ে গেছে। তো যেহেতু আমি হচ্ছে আমি এইটা নেই প্রফেশনাল, প্রফেশনাল লেখার পর দেখেন এই যে আমার একটা এরকম লেখা আসছে প্রফেশনাল। তো আমি যদি একটু আরেকটুই করি, তাই দেখেন স্ট্রোকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনারা এইখানে যেই কোনো কালার নিতে চান সেই কালার কিন্তু নিতে পারবেন, ইচ্ছা আপনার লালের জায়গায় অন্য কিছু নেন সেটাও কিন্তু নিতে পারবেন। তো আমি এইখানে দেখেন প্রফেশনাল লিখে দিলাম, প্রফেশনাল লেখার পর ইউটিউব থাম্বনেল যদি আমরা আরেকটা তাহলে দেখেন আবার টেক্সটে চলে যাব, ইউটিউব থাম্বনেল, দেখেন আমার ইউটিউব থাম্বনেল কিন্তু সরাসরি চলে আসছে। তো আমরা এখন এইটা আসলে এইগুলো কিন্তু এখন হয়ে গেছে, জাস্ট আপনারা যেটুকু দরকার আপনাদের কিন্তু সবগুলো আসলে দেখা ফেলছি। আর এই যে ফন্টের মতো সেম আগের মতোই ফন্টে চলে আসবেন, ফন্টে আসার পর আপনার যেই ফন্টটা আসলে আমি এইটা দিব, আপনারা চাইলে অন্যটা দিতে পারেন, আসলে দেখেন আমাদের আসলে আমার মনে হচ্ছে এটা দুই লাইনে লেখা উচিত। আর আরেকটা কথা আমাদের দেখি আমরা দুই লাইনে লিখব, এটা একটু মাঝখানে নিয়ে আসি, দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটা আর একটু দেখেন আবার স্ট্রোকের কথা বললাম, আপনারা চাইলে কিন্তু এখানে দেখেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ডে এখানে যদি ক্লিক করেন আবার একটু দেখে আপনাদের দেখবেন হচ্ছে নিচে যখন হচ্ছে এতে ক্লিক করবেন এটা একটা ব্যাকগ্রাউন্ড এইখানে লেখা থাকবে এই যেটা, তো এইখানে কিন্তু চাইলে আপনারা দেখেন এইখানে কিন্তু যে কোনো কালার নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু আসলে এটা সমস্যা হয় কি আপনার এটা সবটুকু ওরা দিয়ে দেয়, আর কিন্তু স্টোকটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। দেখেন আমরা যদি স্টোক থেকে নেই, এই যে স্টোকে আমরা এটা ক্লিক করে দিলাম, এটা আপনার যেই কোনো রং নিয়ে আসতে পারবেন। দেখেন এই যে আমরা হচ্ছে ইউটিউব প্রফেশনাল ইউটিউব থাম্বনেল এটা লিখে দিলাম, তারপর হচ্ছে আরেকটা একটু আমরা আরেকটু লিখি যে কি মোবাইল দিয়ে, তারপর সেম এটাও হচ্ছে আগের মতো হচ্ছে আপনার ফন্ট সিলেক্ট করতে হবে আপনার এইখান থেকে, যেই কোনো ফন্ট আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন এইখান থেকে। আচ্ছা এটা নিলাম আমি, তো এই তো এইভাবে কিন্তু আপনারা আসলে খুব সুন্দরভাবে আর কি তৈরি করতে পারবেন। আরেকটু যদি এটা অ্যাড করে দেই খুব সহজে, সরি তো দেখেন আমাদের এটি, আর এটা সাইজ কিন্তু আপনারা ছোটো বড়ো করতে পারবেন, হাত দিয়েও করতে পারবেন, আর যদি হাত দিয়ে না করতে চান দেখেন আপনারা সাইজ এই যে এইখানে যে সাইজটা আছে লেখা আছে সাইজ দেখবেন এই যে এইখানে এই যে এটাই ক্লিক করবেন, দেখবেন আপনার যেটাই ক্লিক করবেন এটা ছোটো বড়ো করা যাবে। দেখেন এই যে এখন এই যে দেখছেন এটা কিন্তু ফোন দিয়েই মানে আর কিছু করতে হবে না, আপনি এইখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন যেই কোনোটা আপনার চাইলে, যেই কোনোটা হচ্ছে আপনার কম বেশি এটাতে করে নিতে পারবেন। ঠিক আছে, আমার মনে হয় অনেক সময় নষ্ট করলাম, যারা যারা আসলে চান এইভাবে করতে তারা তারা কিন্তু এইভাবে করতে পারেন।
আর অবশ্যই অনেক ভালো ভালো ইউটিউবার দেখবেন ভিডিও আছে, ওইখান থেকেও আপনারা আসলে এটার হেল্প নিতে পারেন। যাই হোক, যদি কেউ একটু উপকার পান তাহলে বলবো হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।